ভয়াবহ আগুনে পুড়ে গেছে রাজধানীর বঙ্গবাজার, ছাই হয়ে গেছে 4000-এরও বেশি পাইকারি দোকান, নিঃস্ব হয়েছেন 5000-এরও বেশি ব্যবসায়ী। আগুনে পুড়ে গেছে আশপাশের আরও 3টি মার্কেটের একাংশ। প্রায় 6.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেই অগ্নিকাণ্ড। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন 8 জন ফায়ার ফাইটার। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। পাশের আদর্শ মার্কেট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা। বিস্তারিত মনির হোসেন দপুর রিপোর্ট। চিরচেনা বঙ্গবাজার ব্যবসায়ী কমপ্লেক্স বা বঙ্গবাজার মার্কেট আগুনে পুড়ে ছাই। আগুনের হাত থেকে রক্ষা পায়নি একটি দোকানও। ঈদকে টার্গেট করে স্টক করা কয়েকশো কোটি টাকার মালামাল পুড়ে গেছে। আগুনের লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়ে আশপাশের মার্কেটেও। অ্যানেক্সকো টাওয়ার, বঙ্গ হোমিও কমপ্লেক্স, ইসলামিয়া সুপার মার্কেটের একাংশ পুড়ে গেছে। দুটা দোকান ছিল, ভিতরে কি আটকা পড়ে গেছে? আমাদের এখানে প্রায় 2900 দোকান ছিল, 1.5 লক্ষ লোকের রিজিক, 2 কোটি টাকার মাল, মায়ের ব্যাস ফেরত দেয় ভাই, আমার ব্যাংলোর নিতে বাজায় সব শেষ, আমার 3টা দোকান বিশাল বিশাল ভাই। ফায়ার সার্ভিসের প্রায় অর্ধশতাধিক ইউনিট কাজ করে। বাতাসের তীব্রতার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে। উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 48টি ইউনিট কাজ করছে। আমি যে ক্ষয়ক্ষতি হয়েছে কতটুকু সেটা আমরা তদন্তের পরে আপনাকে বলতে পারবো। বেশ কয়েকজনকে অ্যানেক্সকো টাওয়ার থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা ও ধোঁয়ায় আহত হয় 8 জন ফায়ার ফাইটার। একই সাথে উৎসুক জনতা ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা চালায়। ফায়ার সার্ভিস সবসময় জনগণের সেবায় জীবন দেয়। শুধু আমরা আগুন নির্বাপন করি না, আমরা জীবন দেই জনগণের জন্য। কিন্তু আজকে আমাদের সদর দপ্তরে জনগণ ঢুকে আমার গাড়ি ভাঙচুর করেছে। আমার হেডকোয়ার্টারে যে নতুন ভবন হয়েছে এই ভবনে ভাঙচুর করেছে, যার জন্য আমি খুবই মর্মাহত। বিমান বাহিনী 3টি হেলিকপ্টারও আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সর্বশক্তি ব্যবহার করেও রক্ষা পায়নি বঙ্গবাজার মার্কেট। বঙ্গবাজার মার্কেট এলাকার এই আগুন এ যাবৎকালের ভয়াবহ আগুনগুলোর মধ্যে একটি। এরই মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শত শত ব্যবসায়ীর স্বপ্ন, নিঃস্ব হয়ে পথ বসার উপক্রম। তাই তারা সঠিক তদন্তের মাধ্যমে এর ক্ষতিপূরণ দাবি করছেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।